সবসময় যে কোনো রোগ হওয়ার পরেই সে রোগকে সারানোর জন্য আপনার কোনো মেডিসিন গ্রহণ করতে হবে কিংবা ঘরোয়া নুস্খা গ্রহণ করতে হবে তা কিন্তু মোটেও নয়। লাইফস্টাইলে ছোটো ছোটো কিছু পরিবর্তন আনলে কখনোই কিছু কিছু রোগ আপনার দেহের ভেতরে বাসা বাঁধতে পারবে না। আমাদের আশেপাশে তো আমরা এমন অনেক মানুষকেই দেখি যাদের বয়স হয়ে গিয়েছে, তারপরও তারা সুস্থ জীবনযাপন করছেন, কারণ তাদের লাইফস্টাইলে নিশ্চয়ই কোনো পরিবর্তন আছে। আর যদি কোনো রোগ হয়ে যায় তার জন্য ওষুধ খাওয়াও বা ঘরোয়া নুস্খা ব্যবহার করাও খারাপ কিছু নয়। এমনই একটি ঘরোয়া নুস্খা হচ্ছে শুধুমাত্র জল। অনেকেই সকালবেলা বাসি পেটে জল পান করেন, অনেকে আবার এই শীতের মৌসুমে কুসুম গরম জল পান করছেন। কুসুম গরম জল পানের অসাধারণ কিছু উপকারিতা রয়েছে। আপনার অজান্তে কোনো মেডিসিন বা বাড়তি ঘরোয়া নুস্খা ছাড়াই আপনাকে শুধুমাত্র কুসুম গরম জল সুস্থ করে তুলতে পারে। সঠিক নিয়মে খেলে কোন কোন রোগ সারবে বা কোন কোন রোগ কখনোই হবে না তা এই ভিডিওতে পূর্ণভাবে জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সকালবেলা বাসি পেটে এক গ্লাস উষ্ণ গরম জল পানের ফলে এটি আপনার শরীরের ভেতর থেকে মেদ ঝরাতে সাহায্য করবে। নিয়মিত যদি সকালবেলা আপনার এক্সারসাইজ করার অভ্যেস নাও থেকে থাকে, তবু শুধুমাত্র কুসুম গরম জল পান করুন। এর উপকারিতা আরও বৃদ্ধির জন্য এর মধ্যে একটি পাতিলেবুর রস এবং এক চা চামচ পরিমাণে খাঁটি মধু মিশ্রিত করতে পারেন। এক সপ্তাহের মধ্যেই এটি আপনার মেদকে ঝটপট করে ঝরিয়ে ফেলবে। এছাড়াও এটি খাওয়ার ফলে আপনার যদি পেটের মধ্যে মল জমে গিয়ে থাকে বা শক্ত হয়ে থাকে, এক কথায় আপনার যদি কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে সেটিও দূর করতে সাহায্য করবে। পেটে জমে থাকা অতিরিক্ত চর্বি এবং টক্সিনকে গলিয়ে দিতে সাহায্য করে উষ্ণ গরম জল। আর যদি আপনি এক্সারসাইজের পরে উষ্ণ গরম জল খেতে পারেন, তবে আপনার মেটাবলিক রেট হুহু করে বৃদ্ধি পাবে এবং আপনি যখন এক্সারসাইজ করবেন না তখনও আপনার ওজন ঝরতে থাকবে। অনেক নারীরাই পিরিয়ডের সময়ে মেনস্ট্রুয়াল ক্র্যাম্পের প্রকোপে পড়ে থাকেন, এর থেকে আপনাকে নিস্তার দিতে পারে গরম জল। মেনস্ট্রুয়াল ক্র্যাম্প বা পিরিয়ডকালীন ব্যথা যার হয় সেই বুঝে। এ সময় যদি নারী সারাদিন অল্প অল্প করে কুসুম গরম জল পান করতে পারেন, তবে মাসল ক্র্যাম্প বা তলপেটের এই ব্যথা দূর হয়ে যাবে এবং আপনার রক্ত চলাচল খুব ভালোভাবে হবে। এছাড়াও পেটের মধ্যে হালকা গরম জলের হট প্যাক কিংবা শেক দিতে পারেন, এতে করে কিন্তু দ্রুত আরাম লাভ করা যায়। যারা নিয়মিতই ব্রণের সমস্যায় ভুগছেন, ত্বক ক্লিয়ার নয়, তারা রোজ সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জল পানের ফলে তাদের ব্রণের সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যাবে। তাদের স্কিন যদি ক্ষত হয়ে থাকে সেই ক্ষত দূর হবে। পাশাপাশি এটি বয়সের ছাপকে দূরে রাখতে সাহায্য করবে, ডেড সেলসগুলো মেরে ফেলবে, ত্বক একেবারে ইয়াঙ্গার হয়ে যাবে। যারা নিয়মিত কুসুম গরম জল পান করেন সকালবেলা বাসি পেটে, তাদের চুল পড়া প্রতিরোধ হয়, অকাল পক্কতা, খুশকি এগুলো সবই দূর করতে সাহায্য করে। আপনি হয়তো ভাবছেন উষ্ণ গরম জল পানের সাথে এর কি সম্পর্ক রয়েছে, তবে সম্পর্ক অবশ্যই রয়েছে। চুলের অকাল পক্কতা, খুশকি, স্কিনের নানাবিধ সমস্যা মূলত হয়ে থাকে দেহের ভেতরে অতিরিক্ত টক্সিন জমার কারণে। আর যখন আপনি উষ্ণ গরম জল পান করছেন, আপনার দেহের ভেতর থেকে এই টক্সিনগুলো বেরিয়ে যাচ্ছে, যার ফলে এটি আপনাকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাগুলো থেকে মুক্তি দিচ্ছে। যদি আপনার অবসাদগ্রস্ততা, ক্লান্তি, দুর্বলতা এই সমস্ত সমস্যা খুব বেশি পরিমাণে হয়ে থাকে, তবে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে এক চা চামচ মধু মিশ্রিত করে পান করুন। এছাড়াও উষ্ণ গরম জলে স্নান করুন, নিম পাতা ভিজিয়েও স্নান করতে পারেন, এগুলো আপনার শরীরের নানাবিধ সমস্যাকে দূরে রাখতে সাহায্য করবে। আমরা অনেক সময় খেতে বসে জল পান করি, এতে খাবারের সঙ্গে পাচক রস সঠিকভাবে মিশতে পারে না, ফলে হজমের নানাবিধ গণ্ডগোল দেখা দিতে থাকে। জল খাওয়ার আদর্শ নিয়ম হচ্ছে খাবার খাওয়ার 30 মিনিট আগে। আর যদি খাবার খাওয়ার 30 মিনিট আগে উষ্ণ গরম জল পান করেন, এক্ষেত্রে খাবারের সাথে অ্যাসিডিটি, বদহজম, অম্বলের মতো বিভিন্ন সমস্যার যে সৃষ্টি হয় তা কিন্তু আর হবে না।
বিশেষ করে যারা পেটের নানাবিধ সমস্যা, খাবার খেলে গ্যাস অ্যাসিডিটির যন্ত্রণায় ভুগছেন, তারা খাবার খাওয়ার 30 মিনিট আগে অবশ্যই 1 গ্লাস কুসুম গরম জল পান করুন। বেশি না, শুধুমাত্র 1 দিন পান করে দেখুন। আপনার শরীর কেমন চাঙা অনুভব করছে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা কেমন দূর হচ্ছে। রোজ যারা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন, তারা একটু বেশি করে গরম জল নিয়ে সকালবেলা একদম বাসি পেটে পান করবেন। এটি সহজেই আপনার পেটকে পরিষ্কার করতে সাহায্য করবে। 1 গ্লাস গরম জল নিয়ে নিন, ঠিক যেমন চা গরম থাকে, এবং এটিকে আস্তে আস্তে করে পান করুন সকালবেলা একেবারে বাসি পেটে। ভালো ফলাফলের জন্য একটি লেবুও মিশিয়ে নিতে পারেন। তবে যদি লেবু মিশালে অ্যাসিডিটির পরিমাণ আপনার বাড়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র গরম জল পান করতে হবে। তারপর আধা ঘন্টা হাঁটাহাঁটি করুন, মলত্যাগের চাপ পাবে, মল নরম হবে, সহজে বেরিয়ে আসবে। উষ্ণ গরম জল পান করতে পারলে এটি আপনার শরীরের তাপমাত্রাকে ব্যালেন্স করে। কিছু কিছু ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি করে দেয়, যার ফলে ঘামের সৃষ্টি হয়। ঘামের সাথে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় বর্জ্য বেরিয়ে যায় এবং শরীরের ত্বক পরিষ্কার হয়ে যায় এই প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে। আর শীতের দিনে উষ্ণ গরম জল পান করলে শরীরে বেশ উষ্ণতা অনুভব হয়। দীর্ঘদিন ধরে যারা শরীরের নানাবিধ সমস্যায় ভুগছেন, বাতের যন্ত্রণায় ভুগছেন, গাঁট ফুলে গিয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গগুলো ফুলে গিয়েছে, লাল হয়েছে, চাকা ধরেছে, তারা ঠান্ডা জল একেবারেই ভুলে যান। নিয়মিত অবশ্যই চেষ্টা করুন 5 থেকে 7 গ্লাস উষ্ণ গরম জল পান করতে, এবং শুরু হবে সকাল থেকে। সকালবেলা উষ্ণ গরম জল পান করবেন 2 গ্লাস পরিমাণ। সারাদিন যখনই জল পান করবেন, একটু উষ্ণ করে নেয়ার চেষ্টা করবেন। টানা 15 দিন করে দেখুন। আপনার শরীরের মধ্যে জমে থাকা সমস্ত টক্সিন এবং বাড়তি ইউরিক অ্যাসিড ঘামের সাহায্যে বেরিয়ে যাবে। কোনো মেডিসিন বা কোনো কিছুই আপনাকে সেবন করতে হবে না। শুধু এটি সেবনের মাধ্যমে বাতের সমস্যা থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবেন। শরীর যখনই চাঙা অনুভব করছে না, ম্যাজম্যাজে অনুভব করছেন, কিংবা মাথা ব্যথার সমস্যা দেখা দিচ্ছে, এই সময় আপনি উষ্ণ গরম জল পান করলে এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন। দাঁতের ব্যথা হলে দাঁতের ব্যথা প্রতিহত করতেও গরম জল আপনাকে সাহায্য করতে পারে। 1 গ্লাস পরিমাণ জল নিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণে লবণ মিশিয়ে নিন। তার মধ্যে 2 থেকে 3টি লবঙ্গ ছেড়ে দিন। এই জলটি দিয়ে কুলকুচো করুন। দাঁতের ব্যথার জায়গায় গরম জলটি লাগানোর চেষ্টা করুন। কিছুক্ষণের মধ্যে দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে। এটি মুখের স্বাস্থ্যকেও ভালো রাখবে এবং আপনার মুখে দুর্গন্ধ থাকলে সেই সমস্যাকে দূর করে দেবে। যদি আপনি সকালবেলা বাসি পেটে গরম জল পান করতে পারেন, এটি আপনার রক্ত চলাচলকে বাড়িয়ে দেবে। উষ্ণ গরম জল নিয়মিত পানের ফলে শরীরের রক্তে জমে থাকা বাজে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। পাশাপাশি এটি হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। হার্টের শিরা উপশিরায় জমে থাকা বাজে চর্বিগুলোকে গলিয়ে দেয়। দেহে জমে থাকা বাজে এবং অতিরিক্ত চর্বিকে গলিয়ে আপনাকে ফিট থাকতে সাহায্য করে। যদি আপনি গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন, সেক্ষেত্রে 1 গ্লাস গরম জলের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে গড়গড়া করুন এবং আপনার গলার ভেতরে কিছুক্ষণ এই জলটি রাখার চেষ্টা করুন। দেখবেন যে আপনার গলার সমস্ত যন্ত্রণা ও ব্যথা ভালো হয়ে গিয়েছে। এটি আপনার দেহের ভেতরে জমে থাকা সমস্ত বিষাক্তাগুলোকে বের করে দেয়। নিয়মিত যারা উষ্ণ গরম জল পান করেন, তাদের সর্দি কাশি ও নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা একেবারেই হয় না। এক কথায়, ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা আপনার দূর হয়ে যাবে। মাঝে মাঝে যদি আপনার গলা শুকিয়ে যাওয়ার সমস্যা হয়, অর্থাৎ জল পান করছেন কিন্তু মনে হচ্ছে তেষ্টা মিটছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি গরম জল পান করলে দ্রুতই আপনার তৃষ্ণা মিটে যাবে। তা এক কথায় বুঝতে পারছেন, উষ্ণ গরম জলের অনেক উপকারিতা রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাকে বাসি মুখে ব্রাশ করার আগেই উষ্ণ গরম জল পান করতে হবে। চেষ্টা করতে হবে 2 গ্লাস পরিমাণে উষ্ণ গরম জল একসাথে পান করতে। প্রথম প্রথম বাসি পেটে উষ্ণ গরম জল খেতে কিছুটা অসুবিধা অনুভব হতে পারে। সেক্ষেত্রে প্রথম প্রথম 1 গ্লাস থেকে শুরু করে আস্তে আস্তে পরিমাণটা বাড়িয়ে আনতে পারেন। উষ্ণ গরম জলের মধ্যে লেবু ও মধু তারাই মিশ্রিত করবেন যারা ওজনটাকে কমাতে চাচ্ছেন। এছাড়া শুধুমাত্র উষ্ণ গরম জলই আপনার শরীরের জন্য যথেষ্ট উপকারী। উষ্ণ গরম জল ততটাই উষ্ণ নেবেন যতটা আপনার কণ্ঠনালী সহ্য করতে পারে। অতিরিক্ত উষ্ণ গরম জল খেলে আবার পাকস্থলীর ক্ষতি হতে পারে।
এছাড়াও যদি নিয়মিত কেউ গরম জল দিয়ে স্নান করতে পারেন, তাদের ত্বক ভালো থাকে, মাথার স্কিন ভালো থাকে, মন চনমনে থাকে, শরীরের বিষাক্ততা দূর হয়ে যায়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি সকলের সাথে বেশি বেশি মাত্রায় শেয়ার করবেন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটির তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড